গোটা ব্রাজিলের চাওয়া বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা, কিন্তু কেন দেখুন। ভাগ্যের ফেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ আটের লড়াইয়ে জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নেয় তিতের দল। ব্রাজিল হারলেও একই রাতে মাঠে গড়ানো অপর কোয়ার্টার ফাইনালে ঠিকই জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। ইউরোপের আরেক দল নেদারল্যান্ডসকে পরাজিত করে নিজেদের ফুটবল ইতিহাসের ষষ্ঠবারের মতো বিশ্ব আসরে শেষ চারে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। ব্রাজিলের বিদায়ের পর দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে রইল আর্জেন্টিনা। সেমিফাইনালে অন্য তিনটি দলের মধ্যে দুটি দলই এসেছে ইউরোপ থেকে, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। অপরদিকে প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে মরক্কো। ফুটবলের ভৈরিতায় ব্রাজিল আর্জেন্টিনা সাফে নেউড়ে সম্পর্ক। এক দলের সমর্থকরা যেন অন্য দলের সমর্থকদের দেখতেও পারেন না, একে অন্যের সাফল্য কামনা করা তো কল্পনাতীত। এবার সেই কল্পনাতীত ঘটনারই সাক্ষী হতে যাচ্ছে গোটা ফুটবল দুনিয়া। ব্রাজিলের বিদায়ের পর এবার গোটা ব্রাজিলবাসী গলা ফাটাবে আর্জেন্টিনার পক্ষে, এমনটাই জানিয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশটির ফুটবল কনফেডারেশনের প্রধান। ব্রাজিল বিদায় নেওয়ার পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি ফর্নান্দো সানির কাছে জানতে চাওয়া হয় এবার কোন দলকে সমর্থন করবেন তিনি। জবাবে সিবিএফ এর সভাপতি জানান, আমরা আর্জেন্টিনাকে সমর্থন করব, গোটা মহাদেশই আর্জেন্টিনার পক্ষে থাকবে। আমি ব্যক্তিগতভাবে চাই আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতে আমাদের মহাদেশে ফিরিয়ে আনুক। লাতিন আমেরিকার কোনো দল বিশ্বকাপের শিরোপা না জেতার সময়কাল পেরিয়ে গেছে 20 বছর। সর্বশেষ 2002 সালে ব্রাজিলই জিতেছিল বিশ্বকাপ, যে কারণে মহাদেশের সম্মানের কথা বিবেচনা নিয়ে এবার আর্জেন্টিনার পক্ষে থাকছে ব্রাজিলের সমর্থক।